আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সবার দোয়ায়। তো যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে দোয়া সবসময়ই থাকবে। তো আজ আমি চলে আসলাম আমার ব্লগটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজ মানে সকালে নাস্তার পরে আমরা মা ছেলে মিলে বাজারে চলে গেলাম। তো ঘরে আসলে অনেক বাজারই শেষ হয়ে গেছে, যেমন সবজির বাজার, তারপরে ঘরে কোনো মুরগো ছিল না, তো শেষ হয়ে গেছে। এখন এখন বাজে বেলা 10টা। তো বাজারগুলা করে এনে তারপরে সবগুলা মানে রেডি মানে কাটা কোটার জন্য বসে গেলাম আর কি বারান্দাতে। তো বারান্দাতেই বসে গেলাম আজকে সবগুলা নিয়ে। আর আমি প্রায় সময় কিন্তু বারান্দাতেই কাজ করে থাকি। তো এখানে আমি সবজির বাজার এনেছি, তারপরে কিছু মুরগ এনেছি, তো দেখতে পাচ্ছেন। আর এখানে শোল মাছ এনেছি, এক রকমের মাছ, আর দুই রকমের মুরগ এনেছি, আর সবজির বাজার তো আছেই। আসলে কি বলবো, আজ আমি অনেক খুশি। আর এই খুশি কেন আমি আপনাদের সাথে আমি শেয়ার করব একটু পরে। তো আজ আসলে আমি অনেকটাই খুশি বলতে পারেন, আর সেই খুশিটা কিন্তু আপনাদেরই জন্যে। আপনারা আসলে আমার সাথে না দুদিন না থাকতেন প্রথম থেকে মানে এই পর্যন্ত, হয়তো আমি এই খুশির খবরটা আরও পরে পেতাম। তো যাই হোক, আমি আজ অনেক খুশি। তো কিছু খুশির খবরটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো এখানে দেখতে পাচ্ছেন বাজারগুলো ঢেলে নিলাম আর কি, মাছ। আর এখানে আমি ব্রয়লার চিকেন এনেছি, তারপরে হাত চিকেনটাও এনেছি। তো দুই রকমের চিকেন এনেছি, তো এগুলো একটু কাটা বাছা করে নিচ্ছি এখন। তো মাছগুলো কাটার জন্য বসে গেলাম। আগে আসলে মাছটা কেটে নেই, মোরগুলো একটু পরে কাটবো। তো যাই হোক, আর শীতের সবজি তো অনেক সবজি মানে এনেছি, অল্প অল্প করে এনেছি আর কি। তো যাই হোক, এখন মাছটা কাটতে থাকি। আর আসলে মাছ কাটার এত বেশি দেখাতে পারবো না, মাছ তো আমরা সবাই কম বেশি কাটতে পারি, তাই না? আর এটা কিন্তু এত কঠিন একটা কাজ না এই মাছটা কাটা। গোড়া মাছ কিন্তু অনেক কষ্টে কাটা, মানে খেতে অনেক স্বাদ আর কাটতে কিন্তু অনেক কষ্ট। তার জন্য আমি গোড়া মাছটা একটু কমিয়ে আনি, আসলে একা একা কাটতে কাটতে একদম কোমর ব্যথা হয়ে যায়, তার জন্য গোড়া মাছটা আমি কমিয়ে আনি। তো যাই হোক, এখন আমি আগে মাছটা কেটে নিই। তো আজকে ভাবতেছি আর কি যে শোল মাছ দিয়ে ফুলকপি আর শিম দিয়ে রান্না করব। মানে কাটতে কাটতে ভেবেও নিয়েছি কি দিয়ে কি রান্না করব আর কি। তো যাই হোক, এখন মাছগুলো কিন্তু সব কাটা কুটা হয়ে গেল, এত বেশি শেয়ার করলাম না। তো মাছগুলো কাটার পরে আমি এখানে চিকেনটাও কেটে নিলাম, আর বাকিগুলো জবাই করতে হবে। তো এই তো আজ আমি ভীষণ খুশি, কেন দেখতেই পারলেন। ইউটিউব থেকে আমাকে কিন্তু অনেক আগেই পিনকোডটা পাঠিয়ে দেয়, তো আমি আসলে হাতে পাচ্ছিলাম না আর কি। তো যাই হোক, অনেক কষ্টের পরে কিন্তু পেলাম। তো অবশেষে আমি এই অ্যাডসেন্স লেটারটা পেয়ে গেলাম হাতে, আর তার জন্যই খুশি। আসলে এই অ্যাডসেন্স লেটারটার জন্য কিন্তু আমরা অনেক ইউটিউবাররাই কিন্তু অনেক কষ্ট করে থাকি। তো অনেক কষ্টের পরে কিন্তু এটা আমি আমার হাতে পেয়ে যাই। আসলে মানে অনেক আগে আমাকে এটার পিনকোডটা পাঠিয়ে দেয় আর কি ইউটিউব থেকে, তো আমি আসলে পাচ্ছিলাম না, আমাদের এখানে আসছিল না আর কি। তো তিনবারের মাথাত আসছে আর কি, তিনবার ট্রাই করার পরে আসছে। তো গতকালকে আমাকে যখন মাছ কাটতে বসি আর কি, তখনই ফোনটা আসে আমাদের পোস্ট অফিস থেকে আর কি। তো আমার ছেলেকে পাঠিয়ে এটা নিয়ে আসলাম, আসলে খুবই ভালো লাগতেছিলো আর কি খবরটা পেয়ে আর কি। আর হাতে আসার পরে তো অনেকই ভালো লাগতেছিলো। আর এই ভালো লাগা আর আমার এই আজকের খুশির
মানে পিছনে কিন্তু আপনারাই রয়েছেন, আপনারা না থাকলে আসলে আমার এই খুশিটা হয়তো আজকে আমি পেতাম না, আর এই জিনিসটাও আমার হাতে আসতো না। তো এটার পুরাটা কি কিন্তু আপনারা, আপনারা না থাকলে আসলে কিছুই হতো না। তো আসলে এমনও অনেক গল্প আছে আমার, সুখ দুঃখ সব মিলিয়ে। তো অন্য আরেক দিন আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করার আছে, যেহেতু এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি একটা জায়গা পেয়ে গেছি আপনাদের মাঝে, তো অনেক কিছুই শেয়ার করার আছে আমার। যেমন সুখগুলো শেয়ার করি, কষ্টগুলো আস্তে আস্তে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন, আমার পাশে আছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর মন থেকে দোয়া। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমার যত নতুন ভিডিও আপলোড হবে সবগুলোর নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আর এরই মধ্যে আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। তো এখানে আমার নাতি খেলাধুলা করতেছে, আর আমার পাশে আমাদের পাশে ফ্ল্যাটের একটা মানে কি বলবো, আমাদের মানে আমাদের ভয়ে থাকে বেশিরভাগ আর কি, একটু খেলতে ভালো পায়। হ্যাঁ, আমাদের বাসা থেকে যাবেও না আর আম্মু আসলেও যায় না, খেলাধুলা করে আসলে ভালোই লাগে বাচ্চাদের সাথে, কিন্তু বাচ্চারা বেশি মিশে যায়। তো যাই হোক, রান্নাবাড়াটা তেমন একটা শেয়ার করতে পারবো না, অল্প অল্প যাই পারি না কেন শেয়ার করে নিচ্ছি। তো আসলে রান্নাবাড়া তো সবসময় দেখাই, তাই না? তো আজ না হয় অন্য কিছু দিয়েই আপনাদের সাথে মানে আমার খুশির কথাটাই কিন্তু আপনাদের সাথে আজ শেয়ার করলাম, খুবই ভালো লাগতেছিল। এটা আসলে আমি আরও অনেক আগেই পেয়ে যেতাম, তো একটু পেতে লেট হয়ে গেছে। তো যাই হোক, তো এই তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর কি, মশলা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তরকারিগুলো দিয়ে দিব, মানে সবজিগুলো দিয়ে দিব আর কি। তো এই তো ফুল মানে সিম আর আলুটা দিয়ে দিলাম আগে। তো আমাদের এখানে একটু গাড়ির শব্দ আসতে পারে, কারণ বাসার মানে সাথেই একদম রোড আর কি, তো গাড়ি আসা যাওয়া করে শব্দ মাঝে মধ্যে চলে আসে, তো তার জন্য কিছু মনে করবেন না আপনারা প্লিজ। তো এই তো এদিক থেকে শোল মাছ মানে কিছু মাছের পিস নিয়ে নিলাম সিম আলু দিয়ে রান্না করার জন্য আর কি। তো মাছগুলো ওই দিক থেকে একটু বিরান করে নিচ্ছি, আর এদিক থেকে তরকারিটা মানে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আসলে। আর ফুলকপিটা আমি সামান্য একটু ভাপ দিয়ে নিয়েছি, এতে করে ফুলকপির গায়ে কিন্তু মানে আলাদা একটা গন্ধ থেকে থাকে, সেটা কিছুটা হলে চলে যায়। তো অনেকে আবার এমনি দিয়ে দেয়, মানে ভাপ না দিয়ে কিন্তু দিয়ে দেয়, তো আমার কাছে ভালো লাগে না আর কি। তো আমি আমি সামান্য একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি, দিয়ে আলু আর সিমগুলো কিন্তু কষানো মানে অল্প একটু কষানো হওয়ার পরে কিন্তু ফুলকপিটা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এই তো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটাও দিয়ে দিচ্ছি, আর এখানে আমি হালকা কুসুম গরম পানিটা দিয়ে দিচ্ছি আর কি। আর আসলে আমি সবসময় চেষ্টা করি গরম পানি দিয়ে ঝোলটা দেওয়ার জন্য, তো বেশি ঝোল দিব না, অল্পই দিব, কারণ আগেরও কিছু তরকারি ডাল আছে তো এগুলো দিয়ে হয়ে যাবে, এটাতে তেমন একটা ঝোল দিব না। আর এখন কিন্তু শীতের সবজিগুলো যে কোনো মাছ দিয়ে রান্না করেন না কেন খেতে ভালোই লাগে। তো যাই হোক, ঝোলের পানিটা দিয়ে এখন মাছগুলো উপর থেকে বিছিয়ে দিয়ে দিচ্ছি। আর শোল মাছটা কিন্তু এত একটা মানে ভাজিনি আমি, অল্প হালকা ভেজেছি আর কি। আসলে জেতা মাছ অনেকে কিন্তু না ভাজি করেও রান্না করে, মানে কষিয়ে রান্নাটা ওইটা কিন্তু আরও বেশি স্বাদ। তো আর হালকা ভেজে নিয়ে তরকারিতে দিয়ে দেওয়া ওইটারই কিন্তু আরেকটা স্বাদ। তো আসলে আমি এত একটা ভাজি নিয়ে হালকা, তো এখানে তরকারিটা রান্না মানে তরকারি রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম। এখন আমরা টেবিলে বসে গেলাম খেতে।
মানে তরকারিটা ভেড়ে নিয়ে খেতে বসে যাব। ওইদিক থেকে ভাতটাও বেড়ে দিয়ে আসছি আমার ছেলেকে, আর তরকারিটা দিয়ে দিব। আর ওর জন্য ফুলকপিগুলো একদম আস্তে আস্তে রাখা লাগে। তো আমার রান্না বাড়া শেষ, এখন ভাত দিয়ে দিয়েছি আমার ছেলেকে টেবিলে, তরকারিটা বেড়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।